মিরেশ্বরাই উপজেলার 6 নং ইসাহালি ইউনিয়নের আবুরহাট টেগরহাট সড়কে দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়েছে। এ রাস্তা 6 নং ইসাহালি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী স্কুল কলেজ মাদ্রাসা যাতায়াত করে, কিন্তু রাস্তাতে গিয়ে বড় বড় গাঁথা জিয়ে নলাই যানবাহন চলাচলত বিঘ্ন ঘটে এবং ছাত্রছাত্রী অল স্কুল সময়মতো উপস্থিতি নপরে বলে হই। আমরা এই রাস্তার কারণে স্কুলে যেতে পারি না, একটু পানি হলে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে, গাড়ি চলাচল করতে পারে না, হাঁটি হাঁটি যেতে পারে না, খুবই সমস্যা হয় পরিস্থিতি। আজকে 2005-এ কিছুটা রিপেয়ারিং হয়েছিল, এরপর থেকে আজকে 12 বছর 17 সালের 12 বছর পর্যন্ত এই রাস্তার দিকে কোনো কাহারও দৃষ্টিকোণ নাই, যার ফলে আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা কোনো অবস্থায় বাস করি, বৃষ্টি হলে আমাদের চলাচল বন্ধ, বৃষ্টি না হলে কোনো রকম চলাচল চলে। এই রাস্তাটা হয়েছিল, এরপরে একটু সংস্কার করছিল 2005 সাল পর্যন্ত, আজ পর্যন্ত আজকে প্রায় 10-12 বছর পর্যন্ত আমাদের এই রাস্তায়, আমি আমার জানা মতে একটু বালু কোনা পর্যন্ত আমরা গভর্নমেন্ট থেকে পাই নাই। যদিও স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা নিজস্ব তহবিল থেকে যদি প্রতিদিন এই অঞ্চলত মৎস্য প্রকল্প ইনুর মাছের খাদ্য ও রাতিয়া আর মাছ লোভের একমাত্র সড়ক হইবে, অথচ এই অঞ্চলের প্রধান সড়ক হইবে অনেক বছর ধরিয়ে হনসংস্কার করানো। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের হাতে জানতে চাইলে হয়, এখন পর্যন্ত অনেকের কাছ থেকে শুনছেন, আমিও এই ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি, আমরাও এই রাস্তাটি আসলে মানুষের যে কষ্ট দুর্দশা আমরা দেখতেছি, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের সম্ভব ভাঙ্গা ইট দিয়ে